হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইউসুফ ব্লগসে স্বাগতম। তো বিয়াস, আজকে কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে কিন্তু আমরা চলে আসলাম গুলিস্তান শপিং কমপ্লেক্সে, তালুকদার স্পোর্টসে। এখানে কিন্তু হিউজ পরিমাণ জার্সির কোয়ালিটি আছে। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করবো স্পেশাল কিছু টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি এবং ফুটবল ক্লাবের কিছু নিউ জার্সি। তো বিয়াস, যারা ভাবছেন যে একটি জার্সি কিনবেন বা জার্সি নিয়ে ব্যবসা করবেন, তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হবে। কারণ এখান থেকে হিউজ পরিমাণ জার্সির কালেকশন আছে। আপনি যদি চান সারা বাংলাদেশ থেকে কিন্তু এখান থেকে জার্সি নিয়ে ব্যবসা করতে পারেন। তো বিয়াস, আর কথা বলাচ্ছি না, চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তো বিয়াস, আজকে কিন্তু আমার এই ভিডিওতে সাহায্য করবেন এই শপের এই ওনার মোহাম্মদ সুলতান মাহমুদ ভাই। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো কিন্তু এই শপের জার্সিগুলোর গুণগত মান, কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে। তো বিয়াস, আর দেরি না করে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো ভাই, যদি আপনার এই শপে কেউ আসতে চায় বা জার্সি ঢাকার বাইরে থেকে নিয়ে ব্যবসা করতে চায়, আপনি কিভাবে আসতে পারবো বা কিভাবে জার্সিগুলো নিতে পারবে? জার্সিগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার, সে আইসাও নিতে পারবে চাইলে, আর যদি সে বলে কুরিয়ারে পাঠানোর জন্য, সেটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো। কুরিয়ারে পাঠিয়ে দিবেন? এই শপের অ্যাড্রেসটা একটু বলে দিলে ভালো হতো। আমাদের শপ হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, তালুকদার স্পোর্টস, 1/57, 1/58। বিয়াস, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে বসে তাদের নাম্বার দেওয়া থাকবে। আপনি যদি তাদের ফোন দেন তাহলেও কিন্তু তারা কালেকশন করতে পারবে। তো ভাই, টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন জার্সি আসছে আপনাদের কাছে? জি, আমাদের কাছে নতুন জার্সি আপাতত বাংলাদেশ জার্সি আসছে। বাংলাদেশের জার্সি, যদি আমি একটু দেখাই দিই, কান্ট্রি মালগুলো আসবে, হয়তো দুই একদিন সময় লাগবে। দুই একদিন সময় লাগবে, ঠিক আছে। আমি বাংলাদেশের প্রথমে হচ্ছে অ্যাওয়ে জার্সি, যেটা লাল জার্সি। হ্যাঁ, লাল, খুবই সুন্দর একটা ডিজাইনের উপরে করা, একটু আমি এটা দেখাতে চাই। এই জার্সিটা আমাদের থাই কাপড়ের উপরে করা। থাই, অরিজিনাল থাই? না, অরিজিনাল থাই না, এটা কাপড়টা থাইল্যান্ডের এবং আমাদের ফিটিংটা বাংলাদেশের। ফিটিংটা বাংলাদেশের, ডিজিটাল প্রিন্টের উপরে, ডিজিটাল প্রিন্টের ভিতরে, ডাবল পার্ট মানে ফোর পার্ট সাবলিমেশন, ইভেন কলার সহ আমাদের সাবলিমেশন, ঠিক আছে। এই গুণগত মান কেমন ফেব্রিক্সটার? এটার গুণগত মান খুবই ভালো, খুবই আরামদায়ক। এখানে গরম মানে জার্সি পরলে নরমালি যেমন গরম লাগে, এই কাপড়ে জার্সি পরলে আপনার গরমটা কম, গরম লাগে না, ঠিক আছে। এদিকটা থেকে আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো এই স্পঞ্জার কি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে? না, এটা ডিজিটাল প্রিন্টেরই, তো এখানে ফাটার কিছু নাই, ফেটে যাওয়ার সম্ভাবনা নেই, ফাটা বা কালার যাওয়ার এর কোনো মাত্র সম্ভাবনা নেই। অনেক সময় দেখা যায় জার্সির বুস্কো উঠে যায়, এটা কি বুস্কোটা সম্ভাবনা? না, বুস্কো উঠবে না, বুস্কোটা সম্ভাবনা নাই। এটা আপনার কোনো নষ্ট হওয়ার খুব চান্স মানে খুবই কম চান্স। এটার মধ্যে কয়টা সাইজ আছে? এটা কিন্তু আমাদের সাইজ আছে তিনটা, এল, এক্সেল, ডাবল এক্সেল। এটা কি ফুল হাতাটা আছে? হ্যাঁ, ফুল হাতাও আছে, ফুল হাতাও আছে এবং হাফ হাতাও আছে, দুটোই অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে। তো প্রাইস আছেন কত? এগুলো প্রাইস আমাদের 400 টাকা প্রাইস। এরপরে আপনার যারা ব্যবসা করতে চায় নিয়ে, তাদের জন্য স্পেশাল প্রাইস অবশ্যই থাকবে। আমি উল্লেখ করতে চাই না এখনই, তবে যদি কেউ আসে আপনার ব্লগ থেকে, অবশ্যই তাদের জন্য তারপর কোন জার্সিটা দেখবো? আমরা বাংলাদেশের হোম জার্সিটা দেখবো, হোম জার্সিটা দেখবো। এই হচ্ছে আমাদের বাংলাদেশের হোম জার্সি, খুবই সুন্দর মানে একটা ডিজাইন করা হয়েছে। এবার সেম কাপড়ের সেমই প্রাইস, এখানে প্রাইজেরও কোনো তারতম্য নেই এবং কাপড়েরও কোনো তারতম্য নেই। এটা জানি কি কাপড়ের বলছিলেন? এটা হচ্ছে থাই কাপড়, থাই কাপড়ের, ঠিক আছে। ফিটিংটা আমাদের দেশি, ফিটিংটা বাংলাদেশি, ফিটিংটা বাংলাদেশি হলেও কিন্তু আমরা যদি দর্শকদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশি হলেও কিন্তু বিদেশি মতন আপনার ফিনিশিংগুলো কিন্তু খুবই স্মুথ। হ্যাঁ, খুবই স্মুথ। ব্যাকপার্টটা একটু দেখাতে চাই, আমাদের ব্যাকপার্ট। তো এটা যদি কেউ প্রিন্ট করতে চায় তাহলে প্রিন্ট করতে পারবে, এটা নাম নাম্বার, যদি নাম নাম্বার দিতে পারবে, প্রিন্ট করে নিতে চায় সেক্ষেত্রে প্রিন্ট করে দাও। তো আপনারা কি প্রিন্ট করে দেন? হ্যাঁ, আমাদের প্রিন্ট করা, আমাদের প্রিন্ট করার সুবিধা আছে। আপনার নাম নাম্বার লেখাও কেউ চাইলে নিতে পারবে, নিতে পারবে, নিতে পারবে। তো এটা কয়টা সাইজ আছে? এটাও তিনটা সাইজ, এটারও তিনটা সাইজ আছে। তো এটা কি ফুল হাতাটা পাওয়া যাবে? হ্যাঁ, ফুল হাতাও পাওয়া যাবে, ফুল হাতাটা পাওয়া যাবে, এটাই পাওয়া যাবে। আপনাদের কাছে কি কি সাইজ আছে? এল, এক্সেল, ডাবল এক্সেল, এল, এক্সেল আর ডাবল এক্সেল। এটার প্রাইস পড়বে 400 টাকা। তো আমার ব্লগ থেকে কিছু আসলে স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে। বর্তমান যে টি টোয়েন্টি বিশ্বকাপ চলতেছে সেটা জার্সি কিন্তু বিয়াস। তো ভাই, এই জার্সিটার আমরা হাফ হাতার প্রাইস সম্পর্কে জানলাম, এটার তো ফুল হাতা আছে আপনাদের কাছে? হ্যাঁ, ফুল হাতা, ফুল হাতা আছে। তো ফুল হাতার দাম পড়বে কত? ফুল হাতার প্রাইস পড়বে 450 টাকা, ফুল হাতার দাম পড়বে 450 টাকা অনলি। তো স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে আমাদের সিলন থেকে আসলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে। তো ওইটার কয়টা সাইজ আছে? ওটাও তিনটাই সাইজ, তিনটা সাইজ আছে অ্যাভেলেবেল আপনাদের সাইজ আছে। কালেকশন কি অ্যাভেলেবেল আছে আপনাদের? হ্যাঁ, কালেকশন অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে।
তো ভাইয়া আমরা তারপর কোন জার্সিগুলো দেখব আমরা এখন দেখব বাফুফের জার্সি বাংলাদেশ ফুটবল টিমের জার্সি বাফুফের বাংলাদেশ ফুটবল টিমের বাংলাদেশ ফুটবল টিমের অনেকেই চায় যে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের জার্সির জন্য ঠিক আছে এটা লুকটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা নতুন ডিজাইন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এর ব্যাক সাইডটা একটু দেখাতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধের একটা চিত্র আছে এই জার্সিটাতে আমরা কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর এবং সিম্পল আছে আপনি যদি নাম নাম্বার লেখা যেতে চান তাহলে কিন্তু লেখাই দিতে পারবেন কিন্তু এটা লুকটা কিন্তু খুবই সুন্দর করছে এটা কি ফেব্রিক ব্যবহার করা হয়েছে এটা চায়না ফেব্রিক বলে চায়না ফেব্রিক ব্যবহার ফিটিংটা আমাদের দেশি ফিটিংটা কিন্তু খুবই স্মুথ আবার বলছি শিলগুলো যদি আমি ভালোভাবে একটু দেখাই শিলগুলো কিন্তু খুবই স্মুথ এবং আপনার জার্সিটা কিন্তু লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে হ্যাঁ তো এটার আপনার প্রাইস আছেন কত এটা হচ্ছে আমাদের 350 টাকা 350 টাকা তো এটা কি হাফ ফুল হাতা আছে না এটাতে ফুল হাতা নেই এটা ফুল হাতা अवेलेबल নাই আপনাদের কাছে আসবো তো এটার কয়টা সাইজ আছে এটাও তিনটা সাইজ এটাও তিনটা সাইজ আছে না আপনার কি কি সাইজ এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল আর ডাবল এক্সেল তো ভাই আমরা দেখলাম কিন্তু বাংলাদেশের কিছু জার্সির কালেকশন এখন আমরা কি জার্সি দেখব এখন আমরা দেখব ফুটবল ক্লাবের কিছু জার্সি ঠিক আছে এখানে এবছর আমাদের মোস্ট ফেভারিট একজন প্লেয়ার রোনালদো সে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছে আমাদের ইউনাইটেড জার্সিগুলো খুবই রানিং একটা জার্সি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি জার্সিগুলো কিন্তু দেখতে লুকটাও কিন্তু খুব সুন্দর এটাও থাই কাপড়ের আমাদের দেশি ফিটিং এবং খুবই স্মুথ একটা কাপড় ঠিক আছে স্টিচ প্লাস স্মুথ খুবই আরামদায়ক একটা এই স্পন্সর কি আপনার প্রিন্ট করা নাকি আপনার এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা না উঠার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু খুবই গুণগত মান সম্পন্ন দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা তারপর প্রিন্ট করা না প্রিন্ট করা থাকলে অনেক সময় হয় কি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে এটা ডাইরেক্ট এমব্রয়ডারি করা তো এগুলো কি ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে স্পন্সর গুলো এগুলো ফাটে না এটা হচ্ছে আপনার স্টিকার করা চাইনিজ স্টিকার করা এটাও ফাটবে না এটাও ফাটবে না যদি আমরা ব্যাক সাইডটা একটু দেখাই দাম হ্যাঁ এটা আমরা একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি400 টাকা তো আমাদের চ্যানেল দেখে আসলে কি ডিসকাউন্ট দিবেন তা তো বললাম যে আসলে এটা স্পেশাল ডিসকাউন্ট আমি এমনটা বলতে চাই না হ্যাঁ হ্যাঁ সবজন অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা যাচ্ছে সাথেই আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আছে প্রত্যেকটা যাচ্ছে সাথে একটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে তো তারপর আমরা কোন জার্সিটা দেখব তারপরে দেখব হচ্ছে আমাদের এই বছরের মোস্ট ফেভারিট যে জার্সি পিএসজি ক্লাবে পিএসজি হ্যাঁ ঠিক আছে এই বছর সবচেয়ে বেশি রানিং জার্সি হচ্ছে আমাদের পিএসজি জার্সি তো তিন তারকার মেলা হ্যাঁ তো মেসি আছে আপনার নেইমার আছে আর এমবাপ্পে আছে তো তিন তারকা প্যারিসে হয় তো এই জার্সি রানিং হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ এই বছর সবচেয়ে বেশি রানিং হচ্ছে বেশি রানিং এই জার্সি হ্যাঁ পিএসজি জার্সিটা আপনার থাই কোয়ালিটি জার্সি কাপড়টা থাই মেড ইন বাংলাদেশ কিন্তু আপনি আগে একটু দেখাতে চাই যে অরিজিনাল জার্সিতে যে এমবোশের কাজটা থাকে আমাদের কিন্তু ফুল এমবোশের কাজটা আছে একটু খেয়াল করে দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন অরিজিনাল জার্সিগুলো চিনার একটা উপায় এগুলো না জি একটু ব্যাক পার্টটা দেখাই ইভেন ব্যাক পার্টেও আমাদের এই এমবোশের কাজটা আছে ঠিক আছে এটা হলো অরিজিনাল জার্সির একটা অরিজিনাল জার্সিতে একটা জিনিসগুলো থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এটা ইভেন এইখানে ডিজাইনটা কাটা ডিজাইন থাকে হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু আমাদের করা আছে হ্যাঁ আপনার গুণগত মান সম্পন্ন জার্সি তো গুণগত মান সম্পন্ন এটা এটা কি আপনার এই লোগোগুলা কি আপনার এমব্রয়ডারি এগুলো এমব্রয়ডারি করা লোগো দর্শক এটা লোগোগুলা গুলো এমব্রয়ডারি করা উঠে যাওয়ার কোনো ভয় নাই তো এই পিন গুলোও কিন্তু খুবই গুণগত মান সম্পন্ন পিন আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এটা কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নাই দর্শক দেখতে পাচ্ছেন যে ফেটে যাওয়ার কোনো ভয় নাই টানলে এটা ফাটবে টানলে কোনো ফাটবে না ফাটার কোনো চান্স নাই তো এটার মধ্যে কয়টা সাইজ আছে এটাতে চারটা সাইজ চারটা সাইজ আছে কি কি সাইজ আছে এম এল এক্সএল ডাবল এক্সএল তো এটা লুকটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ লুকটাও খুবই সুন্দর তো এটা কি ফুলাতে হবে হ্যাঁ এটাও ফুলাতে এটাও ফুলাতে আছে ফুলাতে কয়টা সাইজ আছে ফুলাতাতে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে তো ওটা দাম পড়বে কত ফুলাতা ফুলাতা 400 টাকা ফুলাতা দাম পড়বে 400 টাকা হ্যাঁ হাফাতা 350 টাকা 350 টাকা তারপর আমরা কি জার্সিগুলো দেখব এরপর দেখব প্যারিসেরি আর একটা সেকেন্ড কিট যেটা প্যারিসেরি এওয়াই জার্সি যেটা বলে এওয়াই জার্সিগুলো তো এটার লুকটা কিন্তু খুবই সুন্দর আমার পার্সোনালি এই জার্সিটা কিন্তু খুবই পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন বেশ এটা কিন্তু লুকটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার তো সেম থাই কাপড়ের উপরে সেম থাই কাপড়ের যদি আমি এমব্রয়ডারি করা লোগো ঠিক আছে এবং দুইটা হাতার যে ডিজাইন তাদের দুইটা হাতা দুইটা কালার দুই কালার এটা একটা আনকমন কালার হ্যাঁ একটা আনকমন ডিজাইন ডিজাইন আছে তো আপনার ব্যাক সাইড একটু দেখাইলে ভালো হইতো এটা এটা এই ডিজাইনটাতে তারা ব্যাক সাইডে কোনো ডিজাইন রাখে নাই এটাতে সলিড রাখছে ব্যাক সাইডটা সলিড রাখছে আমরাও সেইভাবে সলিডই রাখছি সলিড এটা অফিশিয়াল জার্সি অফিশিয়াল তো এটা যদি কেউ নাম নাম্বার চায়
লিখে নিতে পারবে আপনার কাছ থেকে যে কেউ চাইলে যে কোনো নাম বা যে কোনো নাম্বার লিখে নিতে পারবে হ্যাঁ তো এটা কয়টা সাইজ আছে এটাতে তিনটা সাইজ আছে এল এক্সএল ডাবল এক্সএল হ্যাঁ এটার কি ফুলাতাটা হবে না এইটা আপাতত ফুলাতাটা अवेलेबल নাই শেষ হয়ে গেছে अवेलेबल নাই ফুলাতা আসবে হ্যাঁ নম্বর তো এটা কি মানুষের জন্য কমফোর্টেবল হবে অবশ্যই কমফোর্টেবল এটা হলো স্মুথ আপনি কমফোর্টেবল হবে এবং কাপড়গুলোর মান কিন্তু খুবই ভালো আমি ভালো করে ভাবে সিলাইগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন দর্শক সিলাইগুলো কিন্তু খুবই স্মুথ হ্যাঁ খুবই গুণগত মান সম্পন্ন সিলাইগুলো খুবই সুন্দর যদি বাংলাদেশি সিলাই হয় তবুও কিন্তু বিদেশি মতো নেই স্মুথ আছে হ্যাঁ তো তারপরে আমরা কোন জার্সিটা দেখব এরপরে আমরা দেখতে যাচ্ছি রিয়ালের কনসেপ্ট কিট এবছর একটা রানিং জার্সি রিয়ালের কনসেপ্ট কিট এটা তো খুবই রানিং মনে হয় হ্যাঁ এবছর আপনার রিয়ালের হোম অ্যাওয়ে জার্সি থেকে বেশি রানিং হচ্ছে রিয়ালের কনসেপ্ট কনসেপ্ট কিট এটা কিন্তু খুবই লুকটাও কিন্তু খুবই সুন্দর লাগছে সুন্দর একটা লুক হ্যাঁ লুকটা খুবই সুন্দর লাগছে যদি দেখেন এইটার প্রাইসটা আবার আমাদের অনেকটা কম অনেকটা কম তো এইটার প্রাইসটা কত এটা আমাদের only 200 200 টাকা মানে 200 টাকা তো এটার আপনার কয়টা সাইজ আছে এটা তো আমাদের তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে তো কি কি সাইজ এল এক্সএল ডাবল এক্সএল হুম এটা ব্যাক সাইডটা একটু দেখাই দেন এটা ব্যাক সাইডটা এক কালার ব্ল্যাক এক কালার ওটা হলো প্রিন্ট করার জন্য রাখতে যদি কেউ চায় যে তাদের মন মতো করে প্রিন্ট করে নেবে তার জন্য কিন্তু পারবে হ্যাঁ মন মতো প্রিন্ট করে করতে পারবে বিয়স কিন্তু লুকটাও কিন্তু খুবই সুন্দর এই যে এই লোগোগুলোও তো আপনার এমব্রয়ডারি করা উঠে যাওয়ার কোনো ভয় নাই তো এগুলোও কিন্তু ফাইটা যাওয়ার কোনো ভয় নাই দর্শক এটা হচ্ছে প্রিন্টের একদম ডিজিটাল প্রিন্ট এখানে ফাটার বা ওঠার কোনো কিছু নাই এটা কি ফুল হাতার আছে হ্যাঁ এটাও ফুল হাতা আছে এটাও ফুল হাতা আছে অ্যাভেলেবল আছে ফুল হাতা কয়টা সাইজ হবে ফুল হাতা তো তিনটা আছে এল এক্সএল ডাবল এক্সএল এল এক্সএল আর ডাবল এক্সএল তো এটার ফুল হাতার প্রাইস পড়বে কত 250 টাকা 250 টাকা অনলি তো এটার দাম পড়বে আপনার 200 টাকা আর ফুল হাতার দাম পড়বে 250 টাকা তার মধ্যে স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে আমার চ্যানেল দেখে কেউ আসলে ভিউয়ার্স তো তারপরে আমরা কি দেখাবো তারপরে আমরা দেখাবো হচ্ছে কিছু গোল গলা টি-শার্ট যেগুলো হচ্ছে আমরা অনেকে ক্লাব না নিয়ে আমরা টি-শার্ট আইটেম নিতে চাই যে সবাই যাতে টিম হিসেবে খেলার জন্য যে জার্সিগুলো অনেক সময় অনেক টিম বানায় মহল্লা টিম বা গ্রামের টিম বানায় কম প্রাইজের মধ্যে যারা চায় একটু দেখাতে চাই এটা আমাদের এটার প্রিন্টিং কোয়ালিটি হচ্ছে রোলার ডিজিটালের প্রিন্ট করা এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এটা তিনটা সাইজ হয় আমাদের ইভেন সাইজটাও খুব রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে তো এটার প্রাইসটা কত পড়বে এইটা আমরা যারা সেট নিতে চায় তাদের ক্ষেত্রে 12 পিস সেট হ্যাঁ 12 পিস 15 পিস যারা সেট নিতে চায় তাদের ক্ষেত্রে 150 টাকা 150 টাকা অনলি অনলি 150 অনলি 150 টাকা তো বেশ আপনারা কিন্তু এটা নিতে পারেন সাইজটা अवेलेबल আছে সাইজটা अवेलेबल আছে কি কি সাইজ আছে এল এক্সএল ডাবল এক্সএল এল এক্সএল ডাবল এক্সএল এটা কিন্তু আপনারা যদি বিয়াস আপনারা কিন্তু এটা চুজ করতে পারেন আপনারা অনেক সময় দেখা যায় যে টিম সাইরা খেলে টিমের জন্য জার্সি খুঁজে তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে টু রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে আমরা যদি ব্যাক সাইডটা একটু দেখাই নাম নাম্বার লেখার জন্য এটা কেমন হবে নাম নাম্বার লেখার জন্য ইয়েলো কালার যদি কেউ চায় যে আপনার নাম নাম্বার লিখে নিব আপনাদের কাছ থেকে আপনারা কি দিতে পারবেন হ্যাঁ দাও হ্যাঁ তাদের কিন্তু তাদের কাছে কিন্তু সুবিধা আছে দুইটা সুবিধা আছে কেউ যদি চায় যে তাদের ক্লাবের জন্য অথবা তাদের টিমের জন্য একটা জার্সি কিনবেন নাম নাম্বার লেখাই নেবেন তাদের কাছে কিন্তু সুবিধা আছে আপনি কিন্তু নাম নাম্বার সহ আপনার জার্সির কালেকশন করে নিতে পারবেন তো তারপরে কোন জার্সি পরে এইটারই আরেকটা মানে এই সেম কোয়ালিটির অন্য কিছু ডিজাইন আমি দেখাই এটা আরেকটা ডিজাইন ঠিক আছে একটু দেখেন খুবই সুন্দর মানে ডিজাইন রোলার ডিজিটাল প্রিন্টেড তো এগুলোর মানটা অনেক ভালো ফেব্রিক্স এর মানও অনেক ভালো এটা কমফোর্টেবল হবে না কমফোর্টেবল কমফোর্টেবল এটা প্রাইসটা কত পড়বে একই প্রাইস একই প্রাইস একই প্রাইস গুলো ডিজাইন গুলো একটু ভিন্ন হ্যাঁ একটু দেখেন ডিজাইন গুলো ডিজাইন খুবই কিন্তু সুন্দর এই ডিজাইন গুলোর বাইরেও আমাদের অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে তো বিয়াস তাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এবং হিউজ পরিমাণ কোয়ালিটি আছে হয়তোবা সময় স্বল্পতার কারণে আমরা প্রত্যেকটা কোয়ালিটি দেখাতে পারছি না যদি আপনারা দোকানে আসেন তাদের কোয়ালিটিগুলো দেখেন অথবা তাদের যদি ইমোতে ফোন দেন তাহলে কিন্তু তারা ইমোতে কোয়ালিটিগুলো দেখাতে পারবে আপনি চাইলে কিন্তু আপনিও কিন্তু সারা বাংলাদেশে ঠিকাও এখান থেকে মাল নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন তো বিয়াস আর কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ